আমি শনিবার বিকেল ছবিটা বানিয়েছি আজ থেকে 4 বছর আগে। এই ছবিটা পৃথিবীর বিভিন্ন ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, সেখানে বিদেশিরা দেখেছে, দেশের মানুষ দেখেছে, রিভিউ হয়েছে। তারা কেউ বুঝতে পারেনি যে ছবিটা কেন বাংলাদেশে আটকা আছে। এবং আপনি যদি এই কার্যকারণ মানে এই ঘটনাক্রমগুলো খেয়াল করেন তাহলে দেখবেন যে আসলে আমাদের স্বাধীনতাটা কতটা বিঘ্নিত এবং কতটা ঠুনকো। এই ছবিটা করার আগে আমরা এই ছবির যেহেতু বিদেশি শিল্পী এবং কলাকুশলী আনতে হয়েছে, আমরা তথ্য মন্ত্রণালয়ে আবেদন করি, কারণ নিয়ম হচ্ছে শিল্পী কলাকুশলী আনতে হলে আপনাকে স্ক্রিপ্ট জমা দিয়ে আবেদন করতে হবে। এটা যখন আমরা আবেদন করি তখন হাসান হলক ইনু সাহেব ছিলেন তথ্যমন্ত্রী, উনি সরকারের বিভিন্ন দপ্তরে এই স্ক্রিপ্ট পাঠান, তারা স্ক্রিপ্ট পড়ে অনুমোদন দেন এবং তারা আমাদেরকে তাদের মুগ্ধতার কথা জানান এবং তারা নানাভাবে আমাদেরকে সাহায্য করেন শ্যুটিংয়ে। সেই ছবি আমরা যখন বানিয়ে জমা দিই 2019 জানুয়ারি মাসের 9 তারিখে সেন্সর বোর্ড দেখে, দেখে সেন্সর বোর্ডের সদস্যরা বের হয়ে বিভিন্ন পত্রিকা ইন্টারভিউ দিয়ে বললেন যে অসাধারণ ছবি, আমরা দ্রুত সার্টিফিকেট দিয়ে দেব। তারপর দিন হঠাৎ করে জানুয়ারি মাসের 10 তারিখে অনলাইন জুড়ে একযোগে অনেকগুলো ওয়াজের লিঙ্ক ছড়ায় এবং যারা ওয়াচ করেছেন তারা কেউ ছবিটা দেখেননি। তখনই আমরা বুঝতে পারি এটার পেছনে কোনো একটা একজন ব্যক্তি বা গোষ্ঠী কাজ করছে। এবং এটার কনটেক্সট ধরে জানুয়ারির 11 তারিখে আমাদের ছবিটাকে আবার দ্বিতীয়বার প্রদর্শনীর জন্য ডাকা হলো, তারপরে সেখানে এটা সার্টিফিকেট দিতে অস্বীকৃতি জানানো হলো। আজকে 4 বছর ধরে ছবিটা ঝুলে আছে। এটা থেকে তো বোঝা যায় যে আসলে আমাদের স্বাধীনতা কত ভয়ঙ্কর রকমের একটা চাপের মুখে আছে। ফলে আমরা মনে করি এটা শনিবার বিকেল একটা উপলক্ষ মাত্র, এটা রবিবার বিকেল হতে পারে, সোমবার বিকেল হতে পারে, যে কোনো বিকেল হতে পারে। আমরা মনে করি সিনেমা বা যে কোনো শিল্পকর্ম আটকে রাখার এই কায়দাটা, এটা লিবারাল রাজনীতির সঙ্গে বা লিবারাল বাংলাদেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না, যে কারণে আমরা এই আন্দোলনের কথাটা বলছি যে গল্প বলার স্বাধীনতা চাই। এবং এই আন্দোলনের মধ্যে আমাদের দাবির মধ্যে আছে সেন্সর নীতিমালা সংস্কার, ওটিটি নীতিমালা সংস্কার, যেটা এখনও করা হয়নি। ফলে এই দাবিগুলো আমরা মনে করি যে সরকার যদি বুঝতে পারে যে আমরা বাংলাদেশেরই মানুষ, বাংলাদেশেরই ফিল্ম মেকার, বাংলাদেশেরই চলচ্চিত্রের অগ্রগতি আমরা চাই, আমরা তাদেরই অংশীজন, এটা ভেবে যদি তারা পলিসি লেভেলে আমাদের পরামর্শগুলো শোনেন, কারণ আমরাই তো কাজটা করব, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের সিনেমা এবং ওটিটি ইন্ডাস্ট্রির জন্য একটা বড় কাজ। সেন্সর বোর্ডের সবচেয়ে বড় সংকটটা হচ্ছে এরা কতগুলো ধারা আছে এখানে যেটা অসংজ্ঞায়িত, মানে সংজ্ঞা পরিষ্কার না, পরিধিও পরিষ্কার না। আমি একটু আপনাকে উদাহরণ দিলে বুঝবেন। বলা হচ্ছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত। এখন ধর্মীয় অনুভূতিতে আঘাত বলতে কী বোঝানো হচ্ছে, এটা পরিধি কি, এটা পরিষ্কার না। যে যদি এরকম করে বলা হতো যে আল্লাহ, ভগবান, গড, ঈশ্বর অথবা নবী রাসুল, এদের নিয়ে কোনো ধরনের মন্দবাক্য বা গালাগাল করা যাবে না, আমরা বুঝতে পারলাম যে আচ্ছা কী পরিধিটা কী, আমরা সীমানাটা বুঝলাম। কিন্তু আপনি যদি শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে ছেড়ে দেন তখন কিন্তু আপনি অনেকগুলো অবিচারের রাস্তা খুলে দেন। ধরা যাক আপনি যদি আজকাল অনলাইনে দেখেন যে কোনো মুসলমান যদি পূজায় শুভেচ্ছা জানায় কি একদল লোক এসে বলে যে এটা আপনারা কী করছেন, এটা অন্যায় করছেন, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়, এটা তারা মনে করে। এখন আমার ফিল্মে যদি এরকম একটা চরিত্র থাকে মুসলমান, সে তার বন্ধু হিন্দু বন্ধুর পূজায় শুভেচ্ছা জানাচ্ছে, তাহলে কি এটাকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের কথা বলে আটকে দেওয়া যাবে? আমার পয়েন্টটা বুঝবেন, চাইলে যাবে, যদি চেয়ারে যিনি বসে আছেন তার উপর এটা নির্ভর করবে। উনি যদি মনে করেন এটা ধর্মীয় অনুভূতি আঘাত, তাহলে আঘাত, কারণ সংজ্ঞা তো পরিষ্কার না। এরকম দেশের ভাবমূর্তি, এটাও সংজ্ঞা পরিষ্কার না। এই জিনিসগুলো অস্পষ্ট রাখা হয়েছে। আমরা মনে করি যে অস্পষ্ট আইন হচ্ছে যে কোনো অবিচারের বা যে কোনো অন্যায়ের একটা বড় হাতিয়ার। আমরা বলছি এইগুলোর স্পষ্ট অস্পষ্টতা দূর করতে হবে, এগুলোকে স্পষ্ট করতে হবে এবং পরিধি নির্ধারণ করে দিতে হবে পরিষ্কারভাবে, যাতে আমরা জানি কী করা যাবে কী করা যাবে না। ভালো ছবি আর খারাপ ছবি, ছবির মানের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই। খারাপ ছবিও সেন্সরে আটকাতে পারবে না, কোনো ছবি সেন্সরে আটকাতে পারবে না। একটা ছবি নিম্নমানের হলে এটা সেন্সরে আটকে দেওয়ার দায়িত্ব না, কারণ সেন্সরে যারা বসে আছেন তারা তো কেউ আসলে ছবির আর্টিস্টিক মানের পরীক্ষা নিতে বসেননি, এটা তাদের কাজ না, এটা পৃথিবীর কোনো সেন্সরের কাজ না। ফলে ছবি খারাপ না, ছবি নিম্নমানের না, ছবি উচ্চমানের, তার সাথে আটকে যাওয়া কোনো সম্পর্ক নেই। কোনো ছবি সেন্সর বোর্ডে আটকে যেতে পারবে না, এটা হচ্ছে আসলে প্রথম কথা।